আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। মহান আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। বানান করে পবিত্র কোরআনুল কারীম শিক্ষার 16তম পর্বে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের ক্লাস। প্রিয় দর্শক শ্রোতা, বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ তাআলার নিকট আমরা সবাই একসাথে পানাহ চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আমি প্রত্যেকটি আয়াত প্রথমে রিডিং পড়ব একবার, তারপরে বানান করিয়া যথাযথভাবে উচ্চারণ করব এবং নিয়মকানুন সবগুলোই বলে দেব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি যাবহা। ওয়াও লাম সবর ওয়াল আইন খরাজ বর আ খরাজ বর খরাজের উল্টা পেশে এক আলিফ টান হবে। ওয়াল আ দাল জদ্দি ইয়া খরাজ বর ইয়া এক আলিফ টান। ওয়াল আদিয়া তা জদ্দি। ওয়াল আদিয়াতি ওয়াল আদিয়াতি যাদ বা জবর যাব বা কলকলার অক্ষর, কলকলার অক্ষর পাঁচটি, কফ ত বা জিম দাল। এই পাঁচ অক্ষরে যখন সাকিন হবে তখন ধাক্কা দিয়ে পড়তে হবে। জব হা আলিফ দুই সবর হান জব হান। প্রিয় দর্শক শ্রোতা, দুই জবরের বামে ওয়াকফ করলে শুধুমাত্র গোল তা ব্যতীত বাকি সকল ক্ষেত্রে এক জবর বাদ দিয়ে এক আলিফটা নিয়ে পড়িতে হবে। তাহলে এখানে এক আলিফটান এমন হবে জব হ্যা জব হ্যা। সম্পূর্ণ আয়াতটা ভেঙে ভেঙে পড়ি। ওয়াল আদিয়াতি যাবহা। ওয়াল আদিয়াতি যাবহা। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ অংশটাই দেখুন, তাহলে আপনারা পবিত্র কোরআনুল কারীম সুন্দরভাবে সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। ফাল মুরিয়াতি কদহা। ফালাম সবর ফাল মিম ওয়াও পেশ মু আও সেকেন্ড ডাইনে পেশ এক আলিফ টান। ফাল মু রাজরি ইয়া খালা জবর ইয়া খালা জবর খালাদের উল্টা পেশ এক আলিফ টান হয়। তাজাতি ফাল মুরিয়াতি ফাল মুরিয়াতি কফ দাল সবর কদ দাল কল কলার অক্ষর সাকিন অবস্থায় ধাক্কা দিয়ে পড়তে হবে। কদ হ্যাঁ আলিফ দুই সবর হ্যান কদ হ্যান। এখানে অক্সের সময় দুই জবর থেকে একটি জবর বাদ যে এক আলিফটা নিয়ে পড়তে হবে, এটাকে বলা হয় মধ্যে এওয়াজ। কদ হ্যা এমনভাবে উচ্চারণ হবে কদ হ্যা। সম্পূর্ণ আয়াতটাই ভেঙে ভেঙে পড়ি। ফাল মুরিয়াতি কদ হ্যা। ফাল মুরিয়াতি কদ হ্যা। ফাল মুগীরাতি সুবহা। ফাল মিম যবর ফাল মিম পেশ মু ফাল মু গাইন ইয়া যবর গি ইয়া সেকেন্ড ডাইনেজের এক আলিফ টান। ফাল মুগি র খালা যবর র এক আলিফ টান। ফাল মুগীরা তা সত্তি। فالمغيراتي فالمغيراتي صاد با بش صب با قل قل رکر ساکن وسط دھاکہ دی پولتا ہو بے صب ح الف دی زبر حن صب حن صب حن ایکانے اکس کر لے ایک جبر بعد جے ایک الف ٹنیا پولتا ہو بے ایٹا خلو مد دے آواز صب ح امن پولتا ہو بے صب ح। সম্পূর্ণ একটা ভেঙে ভেঙে পড়ি। ফাল মু ফাল মুগীরাতি সুবহা। ফাল মুগীরাতি সুবহা। ফাআসারনা বিহি নাকআ। ফা যবর ফা হামজা যবর আ ফাআ সা রা যবর সার রা সাকিন তা ডাইনে যবর বা পেশ হলে রা মোটা করে পড়তে হবে। ফাআসারু নুন যবর না ধাক্কা দিয়ে পড়তে হবে। না ক আইন আলিফ দুই জবর আন
না তো আন, এখানে অক্স করলে এক জোর বাদ যায়, এক লিফটা আনতে হবে, এটা মধ্যে ওয়াজ, এক লিফটা নিয়ে পড়তে হবে। না ক না ক সম্পূর্ণ একটা ভেঙে ভেঙে পড়ি, ফাআসারুনা বিহি নাকআ, ফাআসারুনা বিহি নাকআ, ফাওয়াসাতনা বিহি জামআ, ফা জবর ফা ও জবর ওয়া, ফাওয়া সিন ত জবর সা ত ত কলকলার অক্ষর সাকিন অবস্থায় ধাক্কা দিয়ে পড়তে হবে, ফাওয়াসাত নুন জবর না, ফাওয়াসাতনা ফাওয়াসাতনা, বাজর বি হাখরাজর হি এক আলিফ টান বিহি, ফাওয়াসাতনা বিহি জিম মিম সবর জাম আইন আলিফ দুই জবর আন জাম আন, এখানে অক্স করলে এক জবর বাদ যায়, এক আলিফ টানতে হবে মধ্যে আওয়াজ, তখন হবে এমন জাম আ জাম আ, ফাওয়াসাতনা বিহি জাম আ, ফাওয়াসাতনা বিহি জামআ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, হামজা নুন সর ইন, নুনের উপরে তারদীদ ওয়াজিব গুননা, নুন লাম সবর নাল, ইন্নাল হামজা নুন সর ই, নুন সাকিন বা তানবিনের পরে ইকফার অক্ষর 15টি, তা সা জিম দাল জাল সা সিন শিন সদ জদ তব ফা কফ কাফ, এই 15টি অক্ষরে কোনো একটি অক্ষর যদি আসে তাহলে নাকের বাসিতে নিয়ে গুণনা করতে হবে, ইন সিন আলিফ জবর সা আলিফ খালি ডেন জবর এক আলিফ টান, ইন সা নুন জবর না, ইন সা না, ইন্নাল ইনসানা ইন্নাল ইনসানা, লামজলনি রাবাজর রব লি রব বাজর বি লি রব্বি, রয়ের উপরে জবর বা পেশ হলে র মোটা করে পড়তে হবে, লি রব্বি হা খড়াজের হি এক আলিফ টান, লি রব্বি হি লি রব্বি হি, লামসবুল্লা কাফ জবর কা লাকা নুন ওয়াও পেশ নু আউ সেকেন্ড টাইনে পেশ মাদের হরফ, এখানে এক আলিফ টান আছে, লাকানু দাল দুই পেশ দুন লাকানু দুন, এখানে অক্স করলে দাল সাকিন হয়ে যাবে, তখন মদের হরফের পরের অক্ষরে অক্সের কারণে মধ্যে আর জি তিন আলিফ টেনে পড়তে হবে, তখন হবে এমন লাকানুদ, এবং দাল সাকিন হয়ে গেলে তখন ধাক্কা দিয়ে পড়তে হবে লাকানুদ, সম্পূর্ণ একটা ভেঙে ভেঙে পড়ি, ইন্নাল ইনসানা ইন্নাল ইনসানা لربه لكنود إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد أعوذ بالله حمزة نون زر إن نون روبر تردد واجب قلنا حاول تفشهو খালাজ বর খালাজের উল্টা পেশে এক আলিফ টান হবে, ওয়া ইন্নাহু ওয়া ইন্নাহু আইন জবর আলাম খালাজ বল্লা এক আলিফ টান আলা, ওয়া ইন্নাহু আলা জাল খালাজ বর জা এক আলিফ টান লাম জালি কাব জবর কা যালিকা যালিকা, লামজবুল্লাহ শিন জবশা লাশা হা ইয়াজর হি ইয়াসিকিন ডাইনেসের এক আলিফ টান বা মাদের হরফ, লাশা হি দাল দুই পেশ দুন লাশা হি দুন, প্রিয় দর্শক শ্রোতা এখানে যদি অক্স করা হয় তাহলে দাল সাকিন হয়ে যাবে, তখন ধাক্কা দিয়ে পড়তে হবে, আবার মাদের হরফের পরের অক্ষরে অক্সের কারণে মধ্যে আর জি তিন আলিফ টান নিয়ে পড়তে হবে, তখন হবে এমন লাশা হি দ, সম্পূর্ণ একটা ভেঙে ভেঙে পড়ি, ওয়া ইন্নাহু আলা যালিকা লা শাহীদ,
وإنه لحب الخير لشديد. عذر واه همزة ننزل إن نونের উপরে তাড়িদ ওয়াজিব গুননা ننزل না وإن হা উল্টা পেশ হু খালাদ বর খালাদের উল্টা পেশ এক আলিফ টান হবে وإنه لمزلي حابا بش حب لحب بالام سربيل لحب وإنه لحب وإنه لحب خي يا زبر خي يا سكن دين زبر مدلين رازري خيري خيري لم زبر لا شين زبر شا لا شا دال يا زر دي يا سكن دين زبر مدر حروف لا شا دي دال دي پردون لا شا دي دون এখানে অক্স করলে দাল কলকলার অক্ষর অবস্থায় সাকিন হলে দাল সাকিন হয়ে যাবে, তখন ধাক্কা দিয়ে পড়তে হবে। আবার মদের হরফের পরের অক্ষরে অক্সের কারণে মধ্যে আর জিতি না লিফটা নিয়ে পড়তে হবে, তখন হবে এমন লাশাদিদ লাশাদিদ। সম্পূর্ণ একটা ভেঙে ভেঙে পড়ি وإنه لحب الخير لشديد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور همز زبر آ فا زبر فا آ فا لام ألف زبر لا ألف كلي دين زبر إيك ألف تن أفلا 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 يا عين زبر يا لام زبر لا يا علا ميم بشمو يا علام يا علام أفلا يا علام همز زبر إي ذال ألف زبر ذا ألف كلي دين زبر إيك ألف تن إذا أفلا يعلم إذا بعين بش سازر ثي بعثي راز برا بعثيرا 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 ميم ألف زبر ما ألف كاليدين زبر أك ألف تان بعثيرا ما فلم زر فل قب بشكو باو بشبو أو سكن تاني بش مدر حروف أك ألف تان هبه قبو رازري قبوري প্রিয় দর্শক শ্রোতা, এখানে আমরা যদি অক্স করি তখন র সাকিন হয়ে যাবে, র সাকিন অবস্থায় তার ডাইনে জবর বা পেশলে র মোটা করে পড়তে হয়। আর মদের রফের পরের অক্ষরে অক্সের কারণে মদ্দার জিতি না লেফটানে পড়তে হবে। এখানে সম্পূর্ণ অংশটা একসাথে পড়ি কুবুর, সম্পূর্ণ আয়াতটা একসাথে পড়ি ভেঙে ভেঙে পড়ি আফালা ইয়ালামু আফালা ইয়ালামু إذا بعثر إذا بعثر ما في القبور ما في القبور وحصل ما في الصدور أوزر واحد صد بش حص وحص صد جرصي وحصي لمز بالله وحصل وحصل ميم ألف زبر ما ألف كلي دين زبر أك ألف تان هبه وحصل ما وحصل ما فا صاد جر فيص صاد پش صو فيص دال واو پش دو أو سكن دين پش مدر حروف أك ألف تان هبه فيص دو رازر ري فيص دو ري ريو درشق صورة تا ايخاني أقف كله راز حقين هوي جابه تاكون مدر حروف پر پر رک خوره আকফের কারণে মদ্দার জিতি না লেফট হ্যান্ডে পড়তে হবে, তখন হবে এমন ফিসদুর, সম্পূর্ণ একটা ভেঙে ভেঙে পড়ি ওয়াহুসিলা মা ফিসদুর ওয়াহুসিলা মা ফিসদুর إن ربهم بهم يومئذ لخبير همزة نون زر إن نون زبرنا إن نون روبر تردد واجب قلنا إن
رب صبر رب صبر بقى رب ها ميم فش هم ربهم ميم سكينের পরে বা আসলে ميم سكينে ইদগাম বা গুনার সহিত মিলিয়ে পড়তে হবে ربهم বাজর বি হা ميم জর হিম বিহিম এখানে ميم سكينের পরে ميم এবং বা ব্যতীত নকরা আসে এখানে স্পষ্ট করে পড়তে হবে ان ربهم بهم يوم سر يوم ميم سر ما يوم حمزة زر اي يوم اي ذل لم دو سر ذل نون سكن بطن بينر پر ادغام بلغن نائي رکھر دوٹی رو علام رکھر لام آشائي اخانے اس پسٹو کرے ملیے پورتے ہو بے يوم اي ذل لم سر اللہ خزبر خوا با يزر بي لا خوا بي يسكن تنزر اکلیفتن رادو پشون لا خبير এখানে অক্স করলে র সাকিন হয়ে যাবে তখন হবে এমন لا خبير আর এখানে র সাকিন অবস্থায় তার ডাইনিজের আশায় এখানে র চিকন করে পড়তে হবে তখন হবে এমন لا خبير আর অক্সের কারণে মধ্য হরফের পরের অক্ষরে অক্সের কারণে মধ্য আর জি তিন আলিফ টান হবে لا خبير এটি ভেঙে ভেঙে পড়ি إِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَئِذٍ لَخَبِيرٌ প্রিয় দর্শক শ্রোতা সম্পূর্ণ এই সূরাটি আবার একসাথে সবাই পড়ি সবাই একটু জোরে জোরে পড়বেন بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَالْعَادِيَاتِ ضَبْحًا والعاديات ضبحا فالموريات قدحا فالموريات قدحا فالمغيرات صبحا فالمغيرات صبحا فَأَثَرْنَ بِهِ نَقْعًا فَأَثَرْنَ بِهِ نَقْعًا فَوَسَطْنَ بِهِ جَمْعًا فَوَسَطْنَ بِهِ جَمْعًا إِنَّ الْإِنسَانَ إن الإنسان لربه لكنود إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير إن ربهم بهم يومئذ لخبير شكرا يا دار شكرا
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছে দিন, যাতে করে তারা পবিত্র কুরআনুল করিম সহি শুদ্ধভাবে শিখতে পারে। এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং বেশি বেশি মহান আল্লাহ তাআলার ইবাদত করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার খাঁটি বান্দা হিসেবে কবুল করিয়া নিন। আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।